হ্যালো এভরিওয়ান, নমস্কার। কি খবর তোমরাগুলার? আশা করং সকালে খবর ভাল, তো মোরও ভাল। তো দেখির পাবার লাগছেন লাড্ডু, তো আজি হঠাৎ করে লাড্ডু বানালুম। তো ভাবলুম তোমরাগুলার আগত শেয়ার করং আজি কিসের লাড্ডু বানালুম। এগুলা হল অঙ্গনবাড়িতে দেওয়া যে প্রোটিন পাউডার থাকে যে, ওগুলা পাউডার দিয়ে ভাবলাম আজি লাড্ডু বানাম। তো লাড্ডু বানার জন্য এটি মিঠাই জাল দিছং মই, এটি অল্প না মই ঘিউ দিছং, ঘিউতে দিলে ভাল হয়। তো মানে মিঠাই রসটা হলে না হল তার জন্য মই অল্প না পাউডার নিয়ে দেখি আসলাম। তো হয়ে গেছে, তো এলা বাকিটা করি না। আর এটি মই বাদাম সাদাম দিবে পালং হয়, কিন্তু দেং নাই কারণ প্রথমবার বানিয়ে আসুন, যেহেতু কেমন লাগে না লাগে ময়ও সেটা না জানো, খাঙো নাই কারোঠাই। তো হঠাৎ বুদ্ধি মর, তার জন্য ভাবলাম আজি মই এমন গড়িয়ে বানাং অল্প, যদি ভাল লাগে পরে নেক্সট টাইম বাদাম দিয়ে বানাম আর। তো এটি খানেক নিলুম, দেখো তো মর কামাই গিলা, কারণ মই বেশি যে কামলা নি তার জন্য এমন হল। পাউডারটা মোর আউলি দেওয়া লাগছিল, তারপরে মিঠের রসটা দেওয়া লাগছিল, কিন্তু মই তার আগতে দিলাম ঢালিয়ে, তার জন্য মোর মিঠের রস গেলে গের উল্টে পাকে। যেটাই হোক, এলা মই ভাল করে আস্তে আস্তে করে ঢালাম, কারণ মিঠের রস গুলো গরম না। তো মোর হাজবেন্ড মোক অল্প হেল্প করে আছে, আর ক্যামেরাটা ধরে আছে কারণ মোর স্ট্যান্ডটা কিছু ভাঙিয়া। মই ফির কয়া আসুন, দেখেন মোর হাতত পিঠ ঢালি দিবেন, দিবেন না নালে পোড়া দেবে। তো এমন করে করি সুন্দর করে লাড্ডুগুলা বানালুম, খায়াও বহুত ভাল লাগছে। তো আজি মই মিস্টার অফিসত পাঠে দিছং কয়টা, কেমন বা পাইছে মানুষগুলা খায়া মই না জানো, কয়ও নাই। এমনি হাজবেন্ডক পুষ্কচং কইছে ভাল লাগছে বলে কইছে, কিন্তু মোর বেটা সকালে উঠিয়ে সাইডে লাড্ডু খাইছে, মই তো আচরিত ভাবে বা যে ছাওয়া পাউডার গেলে দিলে না খায়, ও লাড্ডু বানাইছং দিয়ে খাইছে। তো ভাল লাগে ছাওয়াটা যদি খায় আর, তখন যে কোনো বস্তু কাম করিও খাওয়া বস্তু বানিয়েও ভাল লাগে। তোমরাগুলার বাড়ির যদি এমন পাউডার থাকে, যদি কাউ না খান, তাহলে এমন করে লাড্ডু বানিয়ে খাবার পান, তোমরা নিজেও খাবার পান, মানুষ আসলে সহায়ক দিবার পান, চা দিয়ে ভাল লাগে খাবার। আর মিঠের রসটা কিন্তু সুন্দর করে ময়াম করা লাগবে, একদম পাউডারটার লগত মিক্স হওয়া লাগবে, তাহলে হে লাড্ডুটা খায়া ভাল লাগবে। আর মোর ভিডিওটা যদি ফেসবুকত দেখি আছেন, তাহলে মোর ফেসবুক পেজটা ফলো করে দেন প্লিজ। আর যদি ইউটিউবত দেখি আছেন, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর কেমন লাগিলটা কিন্তু জানাবেন, অবশ্যই জানাবেন। তো ফাইনালি মোর লাড্ডুগুলা হয়ে গেল, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু সেই সুন্দর হয়েছে, বুঝছেন? এমন করে একবার তোমরাও ট্রাই করেন। তো আজকে এতটুকু, পরে আর আবার দেখা হবে তোমরাগুলোর সাথে। বাই বাই, টেক কেয়ার।